প্রিয়তম, তোমার উপর দিন দিন আস্থা নষ্ট হয়ে যাইতেছে প্রিয়তম। উমা কি কও, আস্থা নষ্ট করন যাইতো না, আস্থা নষ্ট করন যাইতো না, আস্থা রাখতে হইব। আমি সারা জীবন তোমার ছিলাম, তোমার আছি এবং তোমার থাকুম। আরে এই আস্থা সেই আস্থা না। কোন আস্থার কথা বলতেছ প্রিয়তম? তুমি হইলা শেওড়া গাছের পেত্নী, তুমি ইচ্ছা করলে যে কারো ঘাড় মটকাই দিতে পারো, কি পারো না? পারি তো, পারি তো, আমি ইচ্ছা করলে যে কোনো ঘাড় মটকাই দিতে পারি। আচ্ছা তাইলে তুমি বজ্জাত আমির আলীর ঘাড়টা মটকাই দাও। আমির আলী নি কেলো পারবা না? আমির আলীর ঘাড়টা মটকাই দিতে পারো? আরে পারি তো, আমি চেষ্টা করলে আমির আলী কি আমির আলী, সমীর আলী, মোহাম্মদ আলী, ব্যাগের ঘাড় মটকা দিতে পারি। তাহলে দাও না, দাও ওই বজ্জাত আমির আলীর ঘাড়টা মটকাই দাও। তারটাই শুধু পাইতেছি না, হেতে ইদানিং তাবিজ তোমার গলার দি রাখতেছে বুঝছো, তার কাছে ফিরতে পারি না। ফটেক, তার কাছে যাইতে গেলে যেন আগুন জ্বলে, আগুন জ্বলে। ওমা বলো কি, সে তাবিজ পরে থাকে? ওমা কি কো, নালে কবে আমি তার গেন্ডরি মট কেন ফুঁতি বেলাইতাম। প্রিয়তম, আমি প্রথমে আমির আলীর গলা থেকে তাবিজটা ছিঁড়ে নিই, তারপর তুমি তার ঘাড় মটকাই দিবা, কি পারবা না? না না, তাবিজে হাত দিতে চাইও না, বিপদে পড়ে যাইবা। তাবিজ তোমার দরিও না, তুমি বিপদে পড়ে গেলে তো আমি কি করুন, আমি কারোলে তাকিউম। আহারে প্রিয়তম, তুমি আমার জন্য এত চিন্তা করো? যা দুষ্ট, তোমার জন্য চিন্তা করব না, আমি কার জন্য চিন্তা করব? তুমি তো আমার সব, জীবন মরণ একাল সেকাল, তোমার ছাড়া আমি কিছু ভাবতে পারি? তোমাকে নিয়ে আমার যত চিন্তা ভাবনা। সম্পর্ক ইসে মানে মিস্টার হাকিমের ইসে? হ্যাঁ, মিস্টার হাকিমের ইসে। কিসের সাথে কিসে? তামার সাথে শিশে। তামাই হোক আর শিশাই হোক, তোমার সাথে ওর ইটিস পিটিস কেন? আহা প্রিয়তম, সুমি তোমার মেয়ের বয়সী একটা মেয়ে, তাকে নিয়ে তুমি সন্দেহ করছো? ছি, আমার মেয়ের বয়সী হয়েছে ঠিক আছে, কিন্তু তোমার তো মেয়ের বয়সী না ডিয়ার। তার মানে তুমি কি আমার চেয়ে বয়সে বড়?
কি বলছো তুমি বড় না আমি তোমার চেয়ে বয়সে কত বড় তুমি জানো সেটা কত ডিয়ার আমার বয়স হচ্ছে আমার বয়স হচ্ছে কত আমার বয়স হচ্ছে পাকা 50 খুব খারাপ হয়ে যাবে তুমি মানে মানে আপনি খুব খারাপ হয়ে যাবে খারাপ মানে কি খারাপ করবে তুমি দেখো খুব খারাপ খুব খুব বাড়াবাড়ি হচ্ছে আপনি কিন্তু ভীষণ বাড়াবাড়ি করছেন এ কি প্রিয়তম তুমি ওনাকে একবার আপনি একবার তুমি কেন বলছো বলবে না সে তো সারা জীবন আমার তুমিই ছিল কোনোদিন না কোনোদিনও না কোনো রাতও না কোনো সকালও না কোনো বিকেলও না কোনো মধ্যরাতও আমি ওকে তুমি বলিনি এই বদমাশ বলছি নাকি এই যে বললে কখন দেখলেন মিস্টার আজম সে কত বড় লায়ার 15 বছর একসঙ্গে ঘর করেছি কোনোদিন সে তুমি ছাড়া আপনি বলেনি আর এখনো অস্বীকার মিথ্যা বলবে না খবরদার একদম খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বললাম আবার তুমি তুমি কাকে তুমি বললাম না সরি সরি আপনি এই খবরদার আপনি খুব বাড়াবাড়ি হচ্ছে আপনি একদম ভালো হবে না আপনি আমি তোমাকে দেখে নেব আপনি 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 খুব খারাপ আপনি আমি চাই আরো ঠিকঠাক থাকে আমি চাই তাকে তাক খান তাক খান তাক আরে কুত্তে খানি তো করছি আপনি ডিস্ট্রিক্টটা দেখলেন কোথায় তাহলে এবার আসুন আমাদের ইভেন্ট ইভেন্ট গুলো নিয়ে আসতে কথা বলতে বলি একটা কিছু করুন মিস্টার লতিফ আমার টিয়া আমার কাছ থেকে ক্রমশ একটু একটু করে দূরে সরে যাচ্ছে আরে না ম্যাডাম একটু একটু করে দূরে যেতে পারবে না সেই ব্যবস্থা তো আমি করেছি এটা না আপনি একদম চিন্তা করবেন না আপনি বলছেন চিন্তা করব না চিন্তা বলছেন কি আমি তো মহা দুশ্চিন্তায় আছি আরে ম্যাডাম একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরেন সবুর করেন আর কত ধৈর্য ধরবো বলুন বললাম তো বিয়েটা দিয়ে দিন একেবারে টাইট দিয়ে রাখবো বিয়ে 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 এই বিয়ের মধ্যে একটা ফালতু সিস্টেমের ব্যাপারে আপনার কেন যত আগ্রহ আমি বুঝি না ম্যাডাম মিস্টার লতিফ আপনি বিয়েকে ফালতু বলছেন বিয়ের মতো ভালো জিনিস পৃথিবীতে আর আছে বলুন ভালো না বিয়ে তো একবার করেছিলেন করেছিলেন না আমি হ্যাঁ আমি কখন বিয়ে করলাম আমার কি বিয়ের বয়স হয়েছে বলুন অপ্রিয় হলেও সত্য ম্যাডাম আপনি ওই কাল্লু সাহেবকে বিয়ে করেছিলেন না আপনি তো জানেনই মিস্টার লতিফ এটা তো একটু ভয়াবহ ব্যাপার ছিল বারবার জিজ্ঞেস কেন করছেন ভয় পাবার কিছু নাই আমি জেনেছি বাট অন্য কেউ জানবে না প্লিজ প্লিজ লতিফ সাহেব এই বিয়ের ব্যাপারটা যেন অন্য কেউ না জানে বললাম তো ম্যাডাম জানবে না তো আপনি তো কাল্লু সাহেবকে বিয়ে করলেন সে বিয়ে তো টিকলো না টিকলো না মানে একদম টিকলো না তো আবার কোন সাহসে বিয়ে করতে চাচ্ছেন সাহস না তো ভয়ে বিবাহ করতে চায় ভয় কিসের ভয় দিন দিন বয়স বেড়ে যাচ্ছে না বয়স আরে দেখ ম্যাডাম বয়স নিয়ে আপনি একদম মাথা কামাবেন না হাকিমি দাও আছে না ওইটা খাওয়াই দেবো একদম বয়স 14 নামিয়ে আনবো থ্যাংক ইউ লতিফ সাহেব আরেকটা অনুরোধ আপনাকে রাখতেই হবে ম্যাডাম আপনি কি অনুরোধ অনুরোধ করছেন আপনি তো আমাকে অর্ডার করবেন অর্ডার 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 আপনার অফিস থেকে ওই কালো চামড়ার কালা বদমাশ কালা চানকে তাড়াতে হবে ওই কালা চামড়া কালা বদমাশ মানে আপনার প্রাক্তন স্বামী এইভাবে বলছেন কেন দেয়ালেরও কান আছে লতিফ সাহেব আরে রাখেন দেয়ালের কান দেয়ালের কান কেটে দেবো না এত বড় সাহস বলেন কি করতে হবে ওই কালা চানকে মানে কালা বদমাশকে এই অফিসের ত্রিসীমানার মধ্যে আমি দেখতে চাই না ঠিক আছে ব্যবস্থা হবে তো ম্যাডাম ওই রেটটা একটু বেশি করুন আপনি বড্ড বেশি কথা বলেন লতিফ সাহেব এটা কোনো ব্যাপার আপনাকে একদিন বলেছি এটা করা আমার জন্য কোনো ব্যাপারই না আপনি শুধু বলবেন কিন্তু আমি ওই কালা বদমাশকে এই অফিসে কোনোভাবে অ্যালাউ করব না আমার টিয়া ছাড়া আমি আর কাউকে সহ্য করতে পারি না রাইট
চরি চর আমি রেলি চরি শোনো সালেয়া মানুষের চরিত্র হচ্ছে একটা অমূল্য সম্পদ যার চরিত্র নেই তার জীবনে কিছুই নেই আপনার চরিত্র ঠিক আছে চর কি বলো আমার চরিত্র হচ্ছে ফুলের মতো পবিত্র ফুল কি খুব পবিত্র চর এটা কি বলো ফুলের থেকে পবিত্র আর কিছু আছে নাকি কিন্তু চর ফুলে পোকা থাকে ভালোবাসে ধোকা থাকে শোনো আমি কাউকে ধোকা দিইনি আমি ধোকা দেওয়ার ছেলে না আমাকে অনেকে ধোকা দিয়েছে শুধু ধোকা আর ধোকা আর ধোকা বলেন কি চর কে আপনাকে ধোকা দিয়েছে যে আর বলো না সে দুঃখের কথা পৃথিবীতে কত যে পাষাণী আছে পৃথিবীতে কি পাষাণেরও অভাব আছে মিস্টার দুদু আপনি এখানে কেন তুমি তো আমাকে আসতে বলেছো প্রিয়তম উমা কি আসে যে চার প্রিয়তম বলছে আরে প্রিয়তম কে কার প্রিয়তম কাকে প্রিয়তম বলছেন তুমি তুমি আমার প্রিয়তম উমা কি আশ্চর্য পৃথিবীতে কাকে বিশ্বাস করব খোদা সবাই দুই নম্বর হয়ে গেছে যে মিস মিতু আমার সর্বনাশ করবেন না আমি একটা ক্রান্তিকালের মধ্যে আছি এখন ক্রান্তি না ভ্রান্তি তোমাকে এখন ভ্রান্তিতে পেয়েছি প্রিয়তম আবারও প্রিয়তম বলছে চার ঘটনা তাহলে সত্যি শোনো সালেয়া সব সব মিথ্যা সব সব মিথ্যা ও যা বলছে সব মিথ্যা ওগো না এভাবে আমাদের ভালোবাসাকে অপমান করো না খোদাও সইবে না উমা কি সাংঘাতিকতা আর ধরে ফেলেছে যে আমার হাত ছেড়ে দে শয়তানি পাশা নিয়ে আমার হাত ছেড়ে দে ছেড়ে দে কিভাবে কিভাবে ছাড়ে বলো এই যে আমাদের জনম জনমের অটুট বন্ধন আমি আমি পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব ওরা সবাই দুই নম্বর যে জি বস কেমন আছেন বস ভালো আছি রিতা খুব ভালো আছি বস ওই দুষ্টুটার কি খবর দুষ্টু মানে তোফা তোফার কথা বলছো হ্যাঁ বস তার কথাই তো বলছি সে ছাড়া ওরকম দুষ্টু আর কে আছে বস আর দুষ্টুমি না রিতা আর ফাজলাম না এখন থেকে আমাদের অনেক সিরিয়াস হতে হবে কেন বস হঠাৎ করে সিরিয়াস হতে হবে কেন হঠাৎ না আমি তো বরাবরই খুব সিরিয়াস পার্সোনালিটির মানুষ বলতে পারো স্ট্রং পার্সোনালিটি স্ট্রং পার্সোনালিটির মানুষ আপনি হাউ সুইট কেন তোমার বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হবে না কেন বস খুবই বিশ্বাস হচ্ছে আর তাছাড়া আপনি একটা কথা বলবেন আর সেটা আমি বিশ্বাস করব না তা কি হয় না কিন্তু তোমার মুখ দেখে মনে হচ্ছে যে তুমি আমার কথাটা ঠিক মানছো না 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 বস ছিছি আপনি তো কি বলেন না 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 আমি কি বলি না বলি সেটা তো বড় কথা না আসলে আমি কি করি সেটা হচ্ছে আসলে কি করেন বস কি করি মানে আসলে কি করি না সেটা বলো জি বস যেমন ধরো যে তুমি কিন্তু সচরাচর আমার মতো একটা গম্ভীর প্রকৃতির মানুষ খুঁজে পাবে না কিরকম গম্ভীর এই যেরকম গম্ভীর না না বস এরকম হলে তো গম্ভীর বলে না তাহলে গাম্ভীর্য মানে গাম্ভীর্য বস নিজের মধ্যে গাম্ভীর্য আনতে হবে আর তার প্রথম শর্ত হচ্ছে কোন রকম কোনো কথা বলা চলবে না কোন রকম কথা না একদম কোনো কথা না ওকে কোনো কথা না তারপর চোখ দুটোর মধ্যে একটা ক্রিটিক ক্রিটিক ফিলোসফার টাইপের ভাব আনতে হবে ক্রিটিক ক্রিটিক ভাব এক্স্যাক্টলি তার মানে হচ্ছে পৃথিবীর কোনো কিছু নিয়ে আপনি কনভিন্স না পৃথিবীর সব কিছু খারাপ শুধু আপনি একাই ভালো আপনি একাই ভালো তার মানে হচ্ছে যে এরকম না এরকম মানে আমি একাই ভালো না হ্যাঁ আপনি একাই ভালো আচ্ছা ঠিক আছে আমি একাই ভালো আর সব বাজে তাই না রাইট আর আপনার সব সময় সমালোচনা করার একটা টেন্ডেন্সি থাকতে হবে আপনি সব কিছুতে একটা ডিফারেন্ট ওপিনিয়ন দিবেন তার মানে হচ্ছে যে ডিমটা যদি ওই গোল না হয়ে লম্বা হতো তাহলে বেশ ভালো হতো এক্স্যাক্টলি যেমন সূর্যটা পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠলে ভালো হতো আচ্ছা ওই স্ট্রং পার্সোনালিটি হলে মেয়েরা তো পছন্দ করবে তাই না
মেয়েরা পছন্দ করবে না মানে সব হুমড়ি খেয়ে পড়বে বস। তাই ঠিক আছে যাও, আজকের থেকে আমি গম্ভীর, আজকের থেকে আমি স্ট্রং পার্সোনালিটির মানুষ। গুড লাক বস, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। গম্ভীর যে কাজ হচ্ছে তো আমাকে দেখে হাসছে। কেমন আছেন বস? ভালো আছি, জোশ ফুর্তিতে আছি, কিন্তু মুখে কিচ্ছু বলবো না। আমি তো, তুমি মন খারাপ করছো কেন? আমি তো আছি। জোর করে প্রেম নিবেদন করছে, কিন্তু না, আমি রাজি হব না। আমি হচ্ছি স্ট্রং পার্সোনালিটির মানুষ। বস, একটু ভেতরে আসবেন। বুঝতে পেরেছি, আমাকে আড়ালে নিয়ে প্রেম নিবেদন করতে চায়, যাব নাকি? ভেতরে যাওয়ার জন্য তো আমার মন আকুলি বিকুলি করছে, কিন্তু না, এত সহজে রাজি হলে হবে না। আমাকে আরো একটু গম্ভীর হতে হবে, আরো সিরিয়াস হতে হবে। প্লিজ বস, ভেতরে চলেন। যাবো ঠিকই, তবে তার আগে একটু ভাব দেখিয়ে নি। বিভিন্ন প্রকার তাবিজ তোমার গলায় দিয়ে রাখতেছে।